নমস্কার, আমি অভিজিৎ মুখার্জি, লাইভ গুরু বাংলা ইউটিউব পরিবারের ছাত্রছাত্রীদের বিভিন্ন দুঃখ এবং কষ্টের প্রশ্ন এই ভিডিওতে তুলে ধরব। যারা এই মুহূর্তে মাধ্যমিকে স্টুডেন্ট রয়েছে, তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে তাদের পরীক্ষা নিয়ে। তারা বুঝতে পারছে না এই মুহূর্তে তাদের সঠিকভাবে কি করা উচিত। সর্বভারতীয় বোর্ডের 21 লাখ স্টুডেন্টদের পরীক্ষা রীতিমতো বাতিল হয়ে গেছে। তারা ক্লাস 11-এর পঠন পাঠন রীতিমতো শুরু করে দিয়েছে এবং জুন মাসের 20 তারিখে তাদের রেজাল্টও পাবলিশড হয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত মাধ্যমিকের স্টুডেন্টরা রয়েছে, তারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না তাদের পরীক্ষা কি হবে, জীবনের ঝুঁকি নিয়ে তাদের পরীক্ষা কি দিতে হবে না পরীক্ষা বাতিল হয়ে যাবে। কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত দেয়া হয়নি এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের যে ভুয়ো বিজ্ঞপ্তি, এই সমস্ত দেখে তারা আরও ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। তারা বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা দরকার। এবং যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছে, তাদের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিজেদের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রেও বিভিন্ন স্টুডেন্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে, কারণ অনেকেই বলছে যে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটা, সেক্ষেত্রে যখন বাইরে বেরোবে এ পরীক্ষা দিতে বা যে কোনো পরিবহন ব্যবস্থা মাধ্যমে যখন স্কুলে যাবে, তখন সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তারা বলছে এই মুহূর্তে আমার বাড়ির পাশে কেউ না কেউ সংক্রমিত। নিজের স্কুলে পরীক্ষা দেওয়া তো দূরের কথা, আমরা বাড়ির বাইরেই ভয়ে বেরোতে পারছি না, সেক্ষেত্রে স্কুলে গিয়ে পরীক্ষা কিভাবে দেব। এছাড়া আরও একটি দিক বিভিন্ন স্টুডেন্ট তুলে ধরেছে যে এই বছরে অনলাইনে আমাদের ক্লাস নামমাত্র হয়েছে, জাস্ট হোয়াটসঅ্যাপে কিংবা কোনো মাধ্যম দ্বারা কোশ্চেন পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই কোশ্চেনের উত্তর আমাদের পাঠাতে বলা হয়েছে। কোনো প্রকার বোঝানোর ব্যবস্থা এবারে ছিল না এবং কিছু কিছু স্টুডেন্ট তো বলছে আমাদের সিলেবাস এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি, সেক্ষেত্রে এ আমরা পরীক্ষা দেব কিভাবে। অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা রীতিমতো সম্পূর্ণভাবে নির্ভর করে থাকে স্কুলের ওপর, স্কুলই পুরোপুরি কভার করতে পারেনি। শিক্ষক শিক্ষিকারাও অনেকে মনে করছেন যে অনলাইনে সম্পূর্ণভাবে ভালো মতন সিলেবাস কভার করা হয়নি। সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে যাদের সিলেবাস কভার হয়নি, সিলেবাস কভার না হলেও আমাদের কি পরীক্ষা দিতে হবে। এছাড়া সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যদি নিজের স্কুলেও পরীক্ষা হয়, সেক্ষেত্রে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হোক, প্রত্যেকটি পরীক্ষার্থীর সাথে কিন্তু একটি করে গার্জিয়ান অবশ্যই ওই এই পরিস্থিতিতে যাবেই। সেক্ষেত্রে গার্জিয়ানদেরও একটা জমায়েতের ব্যাপার হবে। এদিকে এ বলা হচ্ছে যে এক জায়গায় 50 জন যাতে জমায়েত না হয়, সেক্ষেত্রে প্রচুর গার্জিয়ান এক জায়গায় জমায়েত হবে এবং সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং কতটা পালন হবে সেদিকেও কিন্তু দেখার বিষয়। এবং শিক্ষক অভিভাবক এবং কোনো স্টুডেন্টের যদি কোনো রকম সমস্যা দেখা যায়, একটি স্টুডেন্টও বা একটি অভিভাবকও বা একটি শিক্ষকও যদি সংক্রমিত হয়, সেক্ষেত্রে অন্যান্য স্টুডেন্টদেরও কিন্তু সংক্রমিত হওয়ার বা অন্যান্য শিক্ষকদেরও কিন্তু সংক্রমিত হওয়ার একটা প্রবণতা থেকেই যায়। সেই সমস্ত দিকে তাকিয়ে আমরা বলতেই পারি এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করার প্রয়োজন। এবং অন্য কোনো উপায়ে যদি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনলাইনে এক্সামিনেশন হয়, সেক্ষেত্রে অনলাইনে বা অন্য কোনোভাবে মূল্যায়নের মাধ্যমে রেজাল্ট স্টুডেন্টদের হাতে দিয়ে দেওয়া উচিত। বা একটি সুনির্দিষ্ট ও অ্যাকচুয়ালি অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে পাবলিশ করা উচিত, যাতে স্টুডেন্টরা এই সমস্ত ভুয়ো বিজ্ঞপ্তি বা নিজেদেরকে দুশ্চিন্তার মধ্যে না রাখে এবং তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে তাদের অ্যাকচুয়ালি কোন ক্লাসের পড়া এই মুহূর্তে প্রয়োজন। এই দুর্লভ পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে স্টুডেন্ট সহ অভিভাবক সহ শিক্ষক সহ সকলেই চিন্তিত তাদের পরীক্ষার কি হবে। এ সেই কারণে আমি অনুরোধ করব ও মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তথা রাজ্যের শিক্ষা দপ্তরের এই মুহূর্তে অ্যাকচুয়ালি অফিসিয়ালভাবে যত তাড়াতাড়ি সম্ভব স্টুডেন্টদের বিভ্রান্তি দূর করার জন্য অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দেওয়া হোক এবং স্টুডেন্ট অভিভাবক এবং শিক্ষকদের চিন্তামুক্ত করা হোক পরীক্ষার ক্ষেত্রে।